হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কেটিউশন চ্যানেল আমি তোমাদের সাথে রয়েছি কোয়েল তো স্বামী বিবেকানন্দ স্কলারশিপে তোমরা আমাকে অনেকদিন ধরেই জিজ্ঞেস করছিলে যে ইয়ার ক্যাপ তোমাদের এই বছর আবেদন করতে পারবে কিনা অর্থাৎ এক বছর দু বছর বা তিন বছর কত বছর ইয়ার গ্যাপ থাকলে তোমরা আবেদন করতে পারবে এবং ইয়ার গ্যাপের জন্য কি কী ডকুমেন্টস লাগবে কবে থেকে আবেদন শুরু হবে সম্পূর্ণ ডিটেলসে জানাবো সম্পূর্ণ ভিডিওটি দেখো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের সাথে শেয়ার করে দিও আমাদের চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বেল বেলাইকানটা অবশ্যই ক্লিক করে করো এখানে বিভিন্ন ধরনের এডুকেশন স্কলারশিপ রিলেটেড তথ্য তোমরা পেয়ে যাবে তো অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু প্রতি বছরের মতো এই বছরও ইয়ার গ্যাপ স্টুডেন্ট যারা রয়েছে তারা কিন্তু আবেদন করতে পারবে অনেকেই কিন্তু জিজ্ঞাসা করছিলে তারা কিন্তু আবেদন করতে পারবে তো এখানে তোমাদের কত পার্সেন্টেজ পেতে হবে সাধারণত দু বছরের ইয়ার গ্যাপ থাকলে কিন্তু আবেদন করা যায় অর্থাৎ দু হাজার একুশ অথবা দু হাজার বাইশ সালে যদি ধরো তোমরা ইয়ার গ্যাপ দিয়েছো অর্থাৎ ধরো দু হাজার বাইশ সালে তোমরা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো কিংবা এইচএস কমপ্লিট করেছো এবং সেই বছর তোমরা অন্যান্য কিছু প্রিপারেশন নিচ্ছিলে বা যে কোনো প্রবলেমের কারণে সেই বছর তোমরা অ্যাডমিশান নিতে নি নেক্সট ইয়ার অ্যাডমিশন নিচ্ছ এটা এক বছর ইয়ার গ্যাপ হলে এবং কারো কারোর আবার দু বছরও কিন্তু অন্য কিছু অথবা শারীরিক কোনো অসুবিধা অথবা ইনকামের জন্য কিন্তু এটা টাইম লেগে যায় অনেকের এক বছর বা দু বছর ইয়ার গ্যাপ থাকার পর তারা আবার নতুন করে নিজেদের পড়াশোনার লাইফ শুরু করে অর্থাৎ কলেজে হোক বা ইউনিভার্সিটি হোক যেখানেই হোক না কেন অ্যাডমিশনে যে কোনো কোর্সে তো তারা কিন্তু আবেদন করতে পারবে যে এক থেকে দু বছর যদি তোমাদের ইয়ার গ্যাপ হয় সেক্ষেত্রে তোমরা আবেদন করতে পারবে এটা এখনও পর্যন্ত অফিশিয়ালি ওয়েবসাইট আপডেট হয়নি অফিশিয়ালি ওয়েবসাইট খুব শীঘ্রই আপডেট হবে তোমাদের যখন আবেদন শুরু হয়ে যাবে তার আগে অফিসিয়ালি ওয়েবসাইট আপডেট হয়ে যাবে তো এখানে কত পার্সেন্টেজ তোমাদের থাকতে হবে দু হাজার একুশ অথবা দু হাজার বাইশ তোমরা ধরো নিজেদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো বা পিজি কোর্স কমপ্লিট করেছো বা এইচএস যেটাই হোক না কেন তোমরা যে কোনো কোর্সই কমপ্লিট করো এবং তারপরে তোমরা দু হাজার তেইশে এসে অ্যাডমিশান নিয়েছো তাদের দু হাজার একুশ বা বাইশে সিক্সটি পার্সেন্টেজ পেলেই তোমরা আবেদন করতে পারবে লাস্ট যে এক্সাম কোয়ালিফাই করেছো সেটাই সিক্সটি পারসেন্ট পেলে তোমরা এই দু হাজার তেইশ চব্বিশ সেশনে আবেদন করতে পারবে তোমরা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও যে তোমাদের কত বছরেই হেয়ার গ্যাপ রয়েছে এখানে কিন্তু অনেকেই প্রশ্ন করতে পারে যে বর্তমানে আমি সেকেন্ড ইয়ারে পড়ছি বা থার্ড ইয়ারে পড়ছি কিন্তু ফার্স্ট ইয়ার যখন কলেজে নতুন অ্যাডমিশন নিয়েছি তখন কোনো কারণে আমি আবেদন করতে পারিনি তো এবছর কি আবেদন করতে পারবো একদমই নয় তোমরা যারা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ারে পড়ছো তারা কিন্তু আর ফ্রেশ আবেদন করতে পারবে না তোমাদের সেই কোর্সটা কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট কোনো কোর্সের জন্য অ্যাডমিশন নেবে তখন কিন্তু আবেদন করতে পারবে অর্থাৎ ক্ষেত্রে হচ্ছে যে যারা যারা ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য অ্যাপ্লাই করবে তারাই কিন্তু ইয়ার গ্যাপে আবেদন করতে পারবে পিজি কোর্সের যদি কমপ্লিট করে থাকো সেক্ষেত্রে তোমাদের ফিফটি থ্রি পার্সেন্ট পেলেই তোমরা আবেদন করতে পারবে তো এবার হচ্ছে তোমাদের ফ্যামিলি অ্যানুয়াল ইনকাম আড়াই লাখ টাকার মধ্যে হতে হবে তার উদ্দেশ্য হলে চলবে না তার নিজেই তোমরা করার চেষ্টা করবে ইয়ার সব থেকে মেন হচ্ছে ডকুমেন্টস ডকুমেন্টস যদি তোমরা একদম ঠিকঠাকভাবে আপলোড করো ঠিকঠাক ডকুমেন্টস দাও সম্পূর্ণ তাহলে অতি অবশ্যই তোমরা পাবে এই স্কলারশিপ থেকে টাকা যদি ডকুমেন্টসের কিছু একটা ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমরা এই টাকাটি পাবে না তো আগের বছরও কিন্তু অনেক স্টুডেন্টরা টাকা পেয়েছে আবার অনেকের কিন্তু রিজেক্টেড হয়ে গেছে এই ডকুমেন্টসের কারণে তো এই ডকুমেন্টস তোমরা কী কী আপলোড করবে মাধ্যমিক এক্সামের বোথ সাইডের মার্কশিট আপলোড করবে লাস্ট বোর্ড এক্সাম সেটা তোমার এইচএস হতে পারে অথবা তোমার ইউজি কোর্স কমপ্লিট হয়ে যেতে পারে বা পিজি যেটা লাস্ট বোর্ড এক্সাম হবে সেটার কিন্তু মার্কশিট তোমরা বোথ সাইড আপলোড করবে তুমি যে অ্যাডমিশন নিয়েছো নতুন করে কলেজ ইউনিভার্সিটিতে সেটার অ্যাডমিশন রিসিপ্টে আপলোড করতে হবে ইনকাম সার্টিফিকেট অতি অবশ্যই কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস ইনকাম সার্টিফিকেট আলাদা করে ভিডিও ডিটেলস আমি বানিয়ে দেবো তোমরা যদি চাও আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও এরপর হচ্ছে ডোমেস্যাল সার্টিফিকেট দেবে এবং তোমাদের ব্যাংকের পাসবুকের যে ফ্রন্ট পেজ সেটা স্ক্যান করে দেবে এবং সম্পূর্ণ কিন্তু পিডিএফ করে তোমরা এখানে আপলোড করবে এবং তার সাথে এইটাই হচ্ছে মেন যে তোমরা যদি ইয়ার গ্যাপ হও ইয়ার ক্যাপের জন্য আলাদা করে একটি ডিক্লারেশান লাগে সেটা তুমি যেখানে পড়ছো তুমি যে কলেজে পড়ছো সেই কলেজের ইনস্টিটিউশনের যিনি হেড রয়েছেন ওনার কাছ থেকে সেই ডিক্লারেশানটা নিয়ে আসতে হবে এক্ষেত্রে কিন্তু অনেকে সমস্যা হয় কারণ কলেজের যিনি হেড রয়েছেন উনি ডিক্লারেশানটা লিখে দিতে চান না এক্ষেত্রে তোমরা কি করতে পারবে তোমরা নিজেরা কলেজের প্যাড নেবে কলেজের প্যাডে নিজেদের যে সমস্যার কথা সেটা লিখবে এবং তুমি কলেজে গিয়ে কলেজের যিনি প্রিন্সিপাল বা হেড রয়ে ওনার কাছ থেকে সেই ডিক্লারেশনটা সিগনেচার করে নিয়ে আসবে তাহলে আপলোড করলেই হবে তো এখানে তিনটে রিজনই তোমরা সিলেক্ট করতে পারবে একটা হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম যদি হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা এখানে রিজনটা সিলেক্ট করতে পারবে আর একটা হচ্ছে হেলথের কোনো প্রবলেম হয়ে থাকলে এবং থার্ড নাম্বারে হচ্ছে তুমি কোনো একটা এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ এই তিনটে রিজনের জন্যই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে আদার্স কোনো রিজন হলে কিন্তু তোমরা এখানে সিলেক্ট করতে পারবে না কবে থেকে আবেদন শুরু হবে এখনও দেরি আছে যেহেতু শুধুমাত্র ইউজি কোর্সের কমপ্লিট হয়েছে এখনো পিজি কোর্সে শুরু হবে তো ইউজি পিজি সম্পূর্ণ হয়ে যাবে কমপ্লিট হয়ে যাওয়ার পর সম্ভবত অক্টোবর বা নভেম্বর মাসেই কিন্তু আবেদন শুরু হয়ে যাবে তোমাদের যে কোনো কিছু কোয়েশ্চেন থাকলে অতি অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও বন্ধুর সাথে শেয়ার করে দিও ইনফরমেটিভ মনে হলে চ্যানেলটিকে চ্যানেলটিকেস্ক্রাইব করবে তার সাথে বেলাইকটি ক্লিক করে দিও